আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি ইসলামিক ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অবশ্যই আমাদের আত্মাকে শুদ্ধ করতে হবে। আমাদের অন্তরে সব কথাই আল্লাপাক জানেন। আমাদের অন্য আমলের সাথে সাথে আত্মিক আমলগুলো করতে হবে। কোরআন পাকে যেমন নামাজ, জাকাত, রোজা রাখার হুকুম দেওয়া হয়েছে, ঠিক তেমনভাবেই ধৈর্য ধারণ এবং সক্রিয় আদায় করার হুকুম দেওয়া হয়েছে। অবশ্যই আমাদেরকে পবিত্র কোরআনের হুকুম মানতে হবে। আত্মিক আমল বুঝাইতে যেমন ইমান আনা, ধৈর্য ধারণ করা, সকর করা, তকদিরে সন্তুষ্ট থাকা, অহংকার না করা, রিয়া না করা, হিংসা না করা। অহংকার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে একটি সরিষার বীজের পরিমাণ ইমান আছে সে দোজকে যাবে না, এবং যার অন্তরে একটি সরিষার বীজের পরিমাণ অহংকার রয়েছে সে বেহেস্তে যাবে না। তাহলে এই হাদিসটি দ্বারা বোঝা গেল যে অহংকার করা কত বড় খারাপ কাজ। ইবলিসে অহংকারের জন্য তার এই ক্ষতি হয়েছে। অবশ্যই আমাদেরকে অহংকার থেকে বাঁচতে হবে। আমরা কাউকে হিংসা করা যাবে না, কেননা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমরা হিংসা ত্যাগ করো, কেননা আগুন যেমন কাঠকে ধ্বংস করে তেমনি হিংসা সৎ গুণগুলোকে ধ্বংস করে। অবশ্যই আমাদেরকে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য সম্পর্কে অনেক হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল কায়েসের নেতাগণকে বললেন, তোমাদের দুটি গুণ আল্লাপাক ভালোবাসেন, ধৈর্য এবং বিলম্ব। বুখারী মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো ধৈর্যশীল লোক নাই যার ক্ষমতা নেই, এবং এমন কোনো জ্ঞানী লোক নাই যার অভিজ্ঞতা নাই। হাদিস তিরমিজি। আত্মাকে যে পবিত্র রাখতে হবে তা হাদিসে আছে। নিশ্চয় মানব দেহে একটি গস্তখণ্ড রয়েছে, যখন তা ঠিক হয়ে যায় তখন সমস্ত দেহই ঠিক হয়ে যায়, আর যখন তা বিগড়িয়ে যায় তখন সমস্ত দেহে বিগড়িয়ে যায়। শুনে রাখো, সেটা হলো আত্মা। আমরা আত্মাকে অর্থাৎ কলবকে যে শুদ্ধ অর্থাৎ পবিত্র রাখতে হবে তা পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। নিশ্চয় যে ব্যক্তি কলবকে পবিত্র করেছে সে সাফল্য লাভ করেছে, আর যে তাকে কুলুষিত করেছে সে বিফল কাম হয়েছে। সুরা শামস আয়াত নম্বর 9-10। আমরা যে কোনো কাম আল্লাহর জন্য করতে হবে, মানুষ দেখানোর জন্য কোনো কাম করা যাবে না। যেমন ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছায় নিজের জীবন পর্যন্ত দান করে দিতে রাজি হয়েছিলেন। আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আমরা সবাই হযরত আইয়ুব আলাইহিসসালামের ঘটনা শুনেছি, যার নাকি দীর্ঘ বছরকাল সর্বশরীরে কীটপতঙ্গ জন্মেছিল এবং শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়েছিল। তারপরও তিনি অল্প সময়ের জন্য ধৈর্য হারাননি। ধৈর্যর এরকম উদাহরণ বিরল। মুসা আলাইহিসসালাম পশমের জামা কাপড় পরিধান করেছিলেন। হযরত ঈসা আলাইহিসসালাম খুব সাধারণভাবে জীবনযাপন করতেন। তিনি একটি পেয়ালা এবং একখানা চিরনির দ্বারা ছাড়া কিছুই সঙ্গে রাখতেন না। ভিডিওটি বেশি বড় না করে এইখানে শেষ করেছি। আল্লাহ হাফেজ।